আবার সবকিছু নতুন করে সাজাতে চান অপবিশ্বাস, চান না আর কোনো তিক্ততা, চান না বিতর্ক। নিজের মনের কথা বলার পাশাপাশি ভক্তদের পূজার শুভেচ্ছা জানিয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী। ভক্তদের শুভেচ্ছা জানাতে ফেসবুকে অপবিশ্বাস লিখেছেন, জীবনে যাই কিছু হোক সামনে এগিয়ে যেতে হবে, আমি শূন্য থেকে শুরু করা মেয়ে, আমি যে ঘুরে দাঁড়াতে পারি তা আবার প্রমাণ করব, আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। পূজা উদযাপনে আরেকটি পোস্টে একমাত্র সন্তান আবরাম খান জয়কে নিয়ে ফেসবুকে দুইটি ছবিও দিয়েছেন অপু, তাতে মা ছেলে দুজনকেই ফুরফুরে মেজাজে দেখা গেছে। ফেসবুকে অসংখ্য শুভেচ্ছাও পেয়েছেন অপু ও জয়। মা ছেলের ছবির নিচে মৌমিতা নামের একটি আইডি থেকে লেখা হয়েছে, যদি একের অধিক লাইক দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে আমি যে কত হাজার লাইক দিতাম সেটা আমি নিজেও জানি না, এত সুন্দর দেখাচ্ছে মা ছেলেকে, ওহ সুপার। নীলতারা লিখেছেন, অপু ডিভোর্স মেনে নেবে না, সাকিব ভাইয়ের সাথে সংসার করবে, বাজে মানুষদের কথাই কান দিও না, সাকিব ভাই তোমাকে যেভাবে চাই তুমি সেইভাবে চলো, অপু প্লিজ সাকিব ভাইয়ের সাথে মিলে যাও, এখনো সময় আছে, ছেড়ে দিও না সাকিব ভাইকে, অপু তুমি হাল ছেড়ে দিও না, তোমার অধিকার তুমি আদায় করো, অপু মান অভিমান রাগ জেদ সব ভুলে এক হও, অপু তোমাকে জয়ী হতে হবে, তুমি কোনো ভুল করো না, তোমরা একসাথে সংসার করবে। এদিকে সাকিব খান বিচ্ছেদ দিতে চাইলেও অপু কিছুতেই মেনে নিতে পারেননি এই বিচ্ছেদ। জীবনের এই কঠিন সময়েও সাকিব খানের সম্মানহানি হবে এমন কোনো অভিযোগ করেননি, তাই বছরের শেষ সময়ে সাকিবের মন গলতে থাকে। আমেরিকা থেকে ছুটে এসে সারাদিন পুত্র জয়ের সাথে সময় কাটিয়েছিলেন সাকিব খান, এখন তো অপুর বাসায় সাকিবের নিয়মিত যাতায়াত হয়। জয়ও দুষ্টমি করে সাকিব অপুকে এক জায়গায় বিভিন্ন আবদার করে আটকে রাখে, তাহলে অপু সাকিবের ভাগ্যে কি আছে, নতুন বছরে কি ভালো কিছু অপেক্ষা করছে তার জন্য?